এবারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে সিলেট এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি সিলেটে সজল ছত্রির কাছে। সজল, আপনার কাছে কি খবর আছে? সারিকা, আজকে ছুটির দিন এবং সিলেটে যে তিনটি পণ্য নিয়ে কথা হচ্ছে, আলু, পেঁয়াজ এবং ডিম, তিনটি পণ্য কিন্তু বাইরের জেলা থেকেই পুরোটা আমদানি করতে হয়। চাহিদার, সিলেটের চাহিদার যা আছে, সিলেট জেলায় খুব বেশি উৎপাদন নেই, যার কারণে যে দাম নির্ধারণ হয় সেটি কিন্তু বাইরে থেকে কি দামে কিনে নিয়ে আসে সেটার উপরে নির্ভর করে আর কি দাম কেমন থাকছে। আজকে আমরা বাজার ঘুরে দেখছি, সিলেটে ডিম কিন্তু বিক্রি হচ্ছে প্রায় সরকারি দামের চেয়ে 2 থেকে 3 টাকা বেশি নির্ধারিত দামের চেয়ে। আলু বিক্রি হচ্ছে প্রায় 10 টাকা দাম বেশি দামে, 35 টাকা সরকার নির্ধারিত দাম, 35 থেকে 36 টাকা বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকা দামে। কিন্তু আশা কথা হচ্ছে যে পেঁয়াজের দাম কিন্তু কমেছে, পেঁয়াজ 65 টাকা, 60 থেকে 65 টাকা বিক্রি হওয়ার কথা, পেঁয়াজ আমরা দেখছি আজকে খুচরা বাজারে 60 টাকা বিক্রি হচ্ছে। এবং আমরা ভোক্তা অধিকার, জেলা প্রশাসন গত সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি অভিযান বিভিন্ন বাজারে চালিয়েছেন, তবে তারা যে সমস্যাটির মুখোমুখি হচ্ছে আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি, বিক্রেতাদের সাথে কথা বলার সাথে তারা বলছেন যে বাইরে থেকে নিয়ে আসার জন্য বিশেষত পাইকারি বিক্রেতারা সিলেটের বলছেন যে তারা ভাউচার ছাড়াই এই মালামালগুলো সংগ্রহ করতে, পণ্যগুলো সংগ্রহ করতে বাধ্য হচ্ছে, যার কারণে তারা বাড়তি দামে বিক্রি করছেন। এবং যে সিলেটের বাইরে যে জায়গা থেকে তারা সংগ্রহ করছেন, তারা ভাউচার ছাড়াই এই পণ্যটি বিক্রি করার কারণে তারা বেশি দাম রাখছেন এবং এটি তারা প্রমাণ দিতে পারছে না। তবে ভোক্তা অধিকার থেকে তাদের বলা হয়েছে যে তারা যেন ভাউচারটি রাখেন। এবং এই অভিযানের ফলে কিন্তু আমরা দেখেছি যে পেঁয়াজের দাম কিছুটা কমে এসেছে। আমরা যদি একটু বিক্রেতার সাথে একটু কথা বলি, আচ্ছা আপনাদের পেঁয়াজ কত করে বিক্রি করছেন গত সপ্তাহে? গত সপ্তাহে আমরা বিক্রি করছি পেঁয়াজ 65 টাকা, আর এই সপ্তাহে বিক্রি করছি এখন 60 টাকা। সরকার নির্ধারিত দামের চেয়ে তো কমে এসেছে, তো আলুর দাম কমছে না কেন? আলুর দাম বলতে পারবো না, ওটা আলুর দাম আমরা জানি না সঠিক। আমরা খুচরা ব্যবসায়ী, আমরা আলু আগে বেচছিলাম 35 টাকা 2-3 মাস আগে, এখন হচ্ছে 45 টাকা আলুর কেজি। আলুর দাম তারা বলছে যে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে, একই সাথে ডিম কিন্তু তারা কিনছেন, যারা খুচরা বিক্রেতা তারা কিনে আনছেন 11.80 টাকা করে, যার কারণে তারা কিন্তু প্রায় 50 টাকা হালি করে বিক্রি করছেন। সোজা কথা হচ্ছে যে আলুর দাম এবং ডিমের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এখনো, যদিও পেঁয়াজের দাম 5 টাকা কমেছে, সরকার নির্ধারিত দামের চেয়ে 5 টাকা কমে বিক্রি হচ্ছে এখন পর্যন্ত। সারিকা সজল, অনেক ধন্যবাদ আপনাকে। এবারে ডিমের বাজার দর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, সারিকা, আপনি জানেন যে বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থান হচ্ছে পঞ্চগড় জেলার। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে যত রকম পণ্য আসে তা কিন্তু আসলে অতিরিক্ত পরিবহনের কারণে কিন্তু এখানে সাধারণ প্রতিটা জিনিসের কিন্তু দাম বেশি। আপনি জানেন যে বিগত 1.5 মাস ধরে কিন্তু পঞ্চগড় জেলার শাকসবজি থেকে শুরু করে অন্যান্য যে পণ্য সামগ্রী আছে সেটি কিন্তু আসলে সীমাহীন একটা দামের মধ্যে চলে গেছে, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বিশেষ করে আমি বলবো যে পেঁয়াজ এবং আলু, পাশাপাশি যে ডিম, যেটি সাধারণ মানুষের জন্য একমাত্র সহায়ক ছিল, ডিম অল্প পয়সায় তারা ডিম কিনতে পারত, সেই ডিম কিন্তু পঞ্চগড় জেলায় 2 মাস থেকে কিন্তু 50 টাকা দরে বিক্রি হচ্ছে, হালা দরে বিক্রি হচ্ছে, এবং এটি কিন্তু সাধারণ মানুষের আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমি এলাকার মানুষের সাথে কথা বলেছি যে বিগত 30 বছরে কিন্তু পঞ্চগড় জেলায় এই 50 টাকা হালা ডিম কিন্তু বিক্রি হয়নি, এই প্রথম কিন্তু 50 থেকে 52 টাকা পর্যন্ত ডিমের হালি উঠেছিল। তো ইতিমধ্যে সরকার ঘোষিত যে ডিমের দর নির্ধারণ করা হয়েছে, এর কারণে কিন্তু ইতিমধ্যে যারা আড়তদার রয়েছে তারা কিন্তু ডিমের দাম কিছুটা কম করে দিয়েছে, অর্থাৎ হালা প্রতি 2 টাকা কম করে দিয়েছে। বর্তমানে কিন্তু 48 টাকা হালা বিক্রি হচ্ছে পঞ্চগড় জেলায় ডিম। আমাকে স্থানীয় ব্যবসায়ীরা বলেছে যে যেহেতু এটির প্রভাব অলরেডি পড়ে গেছে, আমদানি করা ডিম বাংলাদেশে ঢুকবে, বাজারে ঢুকবে, সে কারণে কিন্তু আগামীকাল থেকে হয়তো আরও 2 টাকা কমে যেতে পারে, সেই ক্ষেত্রে ডিমের হালি কিন্তু 46 টাকা পর্যন্ত আসতে পারে। এদিকে পাশাপাশি পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য প্রতিটা জিনিসের দাম কিন্তু আকাশচুম্বী, এবং এটি কিন্তু প্রতিদিন দাম বাড়ছে। সবজি সাধারণত 50 টাকার উপরে প্রতিটি সবজি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে, সব মিলে একটি বাজে অবস্থা বিরাজ করছে যেটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সার্বিক বাজার পরিস্থিতি। হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন রায়হান, জানাচ্ছিলেন ডিমের বাজারের খবর।